ভালোবাসা কখন কার সাথে কিভাবে হয়ে যাবে তা কখনোই বলা সম্ভব নয়, আর এ কখনো না দেখে রূপ না দেখে রং। আর এমনই ঘটনা ঘটেছে এই পাকিস্তানি মেয়েটির সাথে। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি ভালোবাসা টানে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছে। আসলে পাকিস্তানে বসবাসকারী এই সীমা হায়দার নামে মেয়েটি পাবজি খেলতে খেলতে ভারতের নয়ডার বাসিন্দা শচীনের প্রেমে পড়ে যায়। প্রথমে চ্যাট, পরে ফোনের মাধ্যমে কথা হতে হতে ভালোবাসাতে রূপ নেয়, আর ভালোবাসার টানে সীমা হায়দার সব সীমা পার করে ফেলে। মেয়েটি চার বাচ্চা নিয়ে প্রথমে নেপাল, তারপর ইল্লিগালি বর্ডার ক্রস করে ভারতে চলে আসে এবং শেষমেশ আর সেখানে এই সীমা আর শচীন এক মাস ধরে কাটিয়েছে। তারপর সেখানে একটি হিন্দু মন্দিরে বিবাহ করেন এবং সবশেষে ইল্লিগালি নেপাল বর্ডার ক্রস করে ভারতে চলে আসে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো পুলিশ এ সম্পর্কে কিছুই জানতে পারেনি। তবে শচীন সীমার জন্য আধার কার্ড করার জন্য এক উকিলের পরামর্শ দেন, আর তখনই উকিল পুলিশকে ইনফর্ম করে। তারপর থেকে শচীন আর সীমা ফেমাস হয়ে যায়। দূর দূরান্ত থেকে সীমাকে দেখার জন্য লোকজন আসতে শুরু করে। তবে শচীন আর সীমার লাভ স্টোরিকে অনেকে বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করতে শুরু করে। তবে যাই হোক, তবে শচীন আর সীমা আজ খুবই ভালো আছে। এখন আমাদের দেখার বিষয় ভারত সরকার স্থায়ী বাসিন্দার জন্য একে মান্যতা দেয়। এরকম লাভ স্টোরি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।